আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরো একটা নতুন গল্প শোনাব, যার নাম শিয়ালের ভূত। কোনো এক জঙ্গলে একসাথে অনেক পশুরা থাকত। সবাই নিজেকে একে অপরের থেকে বেশি বুদ্ধিমান আর শক্তিশালী ভাবত, সেজন্য তারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করেই যেত। একদিন সেই জঙ্গলে অন্য একটা জঙ্গল থেকে একটা শিয়াল এলো। জঙ্গলে এসেই সে সবার প্রথম ছোট শিয়ালকে দেখল। হাতি সেই সময় পুকুরে জল খাচ্ছিল, শিয়ালও সেখানে জল খেতে দাঁড়িয়ে পড়ল। তুমি এখানে কি জন্য এসেছো? এটা এখন আমার জল খাওয়ার সময়, যাও এখান থেকে। এটা আবার কেমন কথা, জল খাওয়ারও আবার কোনো সময় হয় নাকি? এরকমই ব্যাপার, যাও এখান থেকে, নাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। একটু জলই তো খাবো, দিন না অনুমতি। শিয়ালের কথা শুনে হাতির রাগ উঠে যায়। সে শিয়ালের দিকে রাগে কটমটিয়ে তাকিয়ে থাকে। হাতির সেই চোখ দেখে শিয়াল বেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলেও যায়। একদিকে নতুন জঙ্গল, তার উপর আবার এই বদমেজাজি হাতি, কত ভালোই না অভ্যর্থনা পেলাম এখানে। মনে হচ্ছে এই শিয়ালটা জঙ্গলে নতুন, এই তো সুযোগ মজা নেওয়ার। মনে হয় তুমি এই জঙ্গলে নতুন এসেছ। হ্যাঁ, এই জঙ্গলে আমি একদমই নতুন। আচ্ছা, তুমি এই জঙ্গলে যখন এসেই গেছো, তাহলে আমার কাছ থেকে একটা নিয়ম জেনে রাখো। এই জঙ্গলে সব পশুদের কম করে দিনে একবার হাতির শুঁড় ধরে টেনে দিতে হয়। কিন্তু এরকম কেন? কেন না, হাতি নিজের বেশিরভাগ কাজই নিজের শুঁড় দিয়ে করে, সেজন্য সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যে কোনো পশুকে দিয়ে নিজের শুঁড় ধরে টানায়, যাতে তার ক্লান্তি কমে যায়। শিয়াল এটা বলছিল তখনই সে দূর থেকে হাতিকে আসতে দেখে ফেলে। হাতিকে দেখেই শিয়াল ওখান থেকে সরে যায় আর দূরে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এবার হবে মজা, কাল দুষ্টুমি করার জন্য হাতি আমাকে খুব বকেছিল, আজ ওর সুর টানা হবে, এই দৃশ্য দেখতে কি মজাই না হবে। ততক্ষণে হাতি শিয়ালের সামনে চলে আসে আর শিয়ালের দিকে অত নজর না দিয়ে নিজেই কি যেন সব বলতে থাকে। হে ভগবান, আজ তো ভীষণই ক্লান্ত লাগছে, এবার একটু বিশ্রাম করে নেওয়া যাক। হাতি এটা বলা মাত্রই শিয়াল তার সুর ধরে একটা টান মেরে দেয়। এতে হাতি প্রচন্ড রকম রেগে যায়। কে করছে এসব, কারে তো বড় আস্পর্ধা। হাতি রাগের মাথায় যেই নিচের দিকে তাকায়, সেখানে সে শিয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। শিয়ালকে দেখেই হাতির রাগ আরো বেড়ে যায় আর তাকে নিজের সুর দিয়ে প্রচন্ড জোরে ধাক্কা মারে, যার ফলে শিয়াল উড়ে একটা বড় গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এই কাণ্ড দেখে শিয়াল খুব ভয় পেয়ে যায়, সে দৌড়িয়ে শিয়ালের কাছে যায়। এ কি হলো, আমি তো একটু মজাই করছিলাম, কিন্তু হাতি তো একে মেরেই ফেললো। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? শিয়ালের বারবার ডাকা সত্ত্বেও অন্য শিয়াল কোনো উত্তরই দিল না। ততক্ষণে জঙ্গলের অন্য পশুরাও সেখানে এসে উপস্থিত হয়। নতুন শিয়ালের অবস্থা দেখে সব পশুরা শিয়ালকে প্রশ্ন করে। এটা আবার কে? আজকে আগে তো আমি একে কখনো দেখিনি। আরে ভাল্লুক ভাই, মনে হচ্ছে কোনো অন্য জঙ্গল থেকে এসেছে, কিন্তু এর হয়েছেটা কি? এ তো ভীষণ রকমভাবে চোট পেয়েছে দেখছি, আমাদের উচিত সাহায্য করা। সব পশুদের কথা শুনে হাতি আর শিয়াল ভয় পেয়ে যায়। শিয়াল তার বদমাইশি আর হাতি তার কৃতকার্যের জন্য ভীষণ ভয় পেয়ে যায়। তারা দুজন নতুন শিয়ালকে তাদের বন্ধু পরিচয় দিয়ে সেখান থেকে নিয়ে যায় আর নদীর পাড়ে কবর দিয়ে দেয়। এই শিয়ালের ব্যাপারে জঙ্গলে অন্য পশুরা যেন কিছু না জানতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, এরকম কিছু হলে আমাদের এই কাজের ব্যাপারে সবাই জেনে যাবে। আস্তে আস্তে শিয়াল আর হাতি ওই শিয়ালের কথা একদম ভুলে যায় আর সব কিছু আগের মতোই চলতে থাকে। একদিন বিকেলে যখন হাতি নদীর সামনে জল খেতে যায়, তখন সে বুঝতে পারে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এখানে কি কেউ আছে? কে আছে এখানে? হাতি বারবার প্রশ্ন করলেও কেউ সামনে এলো না, সেজন্য সে আর অত না ভেবে নদীর জল খেয়ে সেখান থেকে চলে যায়।
কিছুদিনের মধ্যে হাতির ভাবনা ভয়েতে পরিণত হয়, কেননা রোজই সে নদীর সামনে কারোর উপস্থিতি ভীষণ ভাবেই টের পেতে থাকে। একদিন যখন হাতি জঙ্গলে বসে বিশ্রাম করছিল, তখনই সেখানে শিয়াল এসে হাজির হয়। কি হয়েছে হাতি ভাই, এত বিব্রত দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? আমি যখনই বিকেলবেলা নদীতে জল খেতে যাই, আমার মনে হয় কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই পেছন ফিরে আমি তাকাই, কাউকেই সেখানে দেখতে পাই না। আমার তো মন বলছে জঙ্গলে কোনো ভূতের উপদ্রব শুরু হয়েছে। এটা মনে হয় তোমার মনের ভুল, ভূত বলে কিছুই হয় না। এই বলে শিয়াল ওখান থেকে চলে যায়। সেই রাতেই শিয়াল যখন নিজের গুহার বাইরে পায়চারি করছিল, তখন সে একদম সামনেই কারুর ছায়া দেখতে পায়। এ আবার কি ধরনের পশু? এই ভেবে সে প্রশ্ন করে, কে ওখানে? সামনে তো এসো। শিয়াল এই কথা বলতেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। পরের দিন শিয়াল হাতির সাথে এই ব্যাপারে কথা বলে, ফলস্বরূপ দুজনেই আরো ভয় পেয়ে যায় আর শিয়ালের ভূতের ব্যাপারে ভাবতে শুরু করে। তখনই সেখানে জঙ্গলের অন্য পশুরাও চলে আসে। তোমরা কি জানো এই জঙ্গলে ভূত আছে? ভূত বলে কিছু হয় না, এইগুলো শুধুই তোমাদের মনের ভুল। আমার তো প্রত্যেকদিন বিকেলে নদীতে জল খাওয়ার সময় কেউ পেছনে দাঁড়িয়ে আছে মনে হয়। আমিও কালকে আমার গুহার সামনে কারোর একটা ছায়া দেখেছিলাম। যদি এরকমই হয়, তাহলে আমরা সবাই একসাথে গিয়ে দেখছি না কেন যে ভূত আদৌ আছে কিনা? হরিণের কথায় সবাই সম্মতি দেয় আর রাতে সবাই এক জায়গায় জমা হয়। সব পশুরা নিজেদের মধ্যে কথা বলছিল, হঠাৎ তারা কোনো পশুর ছায়া সেখানে দেখতে পায়। কে তুমি? ওখানেই দাঁড়াও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সিংহ বলতেই ওই ছায়া নিজের জায়গায় স্থির হয়ে যায়। ছায়া স্থির হতেই সব পশুরা ভাবতে থাকে, এটা বোধহয় কোনো চোর যে জঙ্গলে তাদের খাবার চুরি করতে এসেছে। এই ভেবেই বাঁদর বলে ওঠে, আচ্ছা, তার মানে তুমি অন্য জঙ্গল থেকে আসা কোনো চোর যে আমাদের খাবার চুরি করার জন্য ভূতছে যে আমাদের ভয় দেখাচ্ছে। এই বলে পশুরা সবাই এগোতে যাচ্ছিল আর যখনই তারা সেই ছায়াটা অবধি পৌঁছালো, ছায়া সেখান থেকে উধাও হয়ে যায়। এই দেখে সব পশুরাই অবাক হয়ে যায়। তারা এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু তারা ওখানে কাউকেই দেখতে পায় না। জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত এসেছে। কোনো পশু এত সহজে চোখের সামনে থেকে কি করে উধাও হয়ে যেতে পারে? হ্যাঁ, আমারও হাতির কথা ঠিকই মনে হচ্ছে, এটা নিশ্চয়ই ওই শিয়ালেরই ভূত হবে। শিয়ালের ভূত? কিন্তু আমাদের জঙ্গলে তো কখনো কোনো শিয়ালই ছিল না। শিয়াল তো ছিল না, কিন্তু কিছুদিন আগে হাতি আর শিয়ালের বন্ধু নতুন শিয়াল যে এসেছিল, কিন্তু সে তো ফেরত চলে গেছিল। এরপর সব পশুরাই হাতি আর শিয়ালের দিকে তাকিয়ে থাকে। তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়, কেউ এবার বাঁচবে না, সবাই মরবে। ও আমাদের বন্ধু ছিল না। তাহলে ওই শিয়ালটা আমাদের জঙ্গলে কি করছিল? না না, ওই শিয়ালটা পাগল হয়ে গেছে, ও আমাদের বন্ধুই ছিল। হাতি এই কথা বলতেই জঙ্গলের ভেতর থেকে একটা ছায়া বাইরে বেরিয়ে আসে আর বলে ওঠে, এটা মিথ্যে কথা, আমি জঙ্গলে নতুন এসেছিলাম। এরপর সব পশুরাই খুব উদ্বেগে পড়ে যায় আর শিয়াল সব থেকে বেশি ভয় পেয়ে যায়। সে সমস্ত সত্যি কথা বলে দেয়, যা শুনে সব পশুরাই ভীষণ রেগে যায়। তোমাদের লজ্জা করে না? এরকম কাজ তোমরা কি করে করলে? এরপরেও তোমরা আমাদেরকে মিথ্যে বললে? তোমাদের দুজনের তো শাস্তি হওয়া উচিত। আমার মনে হতো তোমরা যতই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না কেন, কিন্তু বিনা কারণে অন্য কোনো পশুকে মারতেও শুরু করে দেবে, এ আমি ভাবিও নি। তোমরা দুজন এই কাজের জন্য শাস্তি পাবে। আমি শুধু শিয়ালের জন্য বিচার চেয়েছিলাম, আর এখন আপনি যখন সেই বিচার করছেনই, তাহলে আমি সামনে আসতেই পারি। ছায়া এই কথা বলতেই সবাই প্রচন্ড চমকে যায়। তখনই ঝোপের ভিতর থেকে একটা ছোট শিয়াল বেরিয়ে আসে, যাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তার মানে তুমি সবাইকে ভূত সেজে ভয় দেখাচ্ছিলে, কিন্তু তুমি এরকম করলে কেন? কারণ আমি শিয়ালের জন্য সঠিক বিচার চেয়েছিলাম।
ও যখন জঙ্গলে নতুন এসেছিল ও সবার আগে আমার সাথেই দেখা করেছিল, কিন্তু শিয়ালের নিজের বদমাইশি আর ওর হাতির ওপর বদলা নেওয়ার ভাবনাটাই তারপর হাতির রাগের মাথায় ওকে মেরে ফেলে আপনাদের সবাইকে মিথ্যে কথা বলে নদীর সামনে ওকে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। সব কিছুই আমি দেখে নিয়েছিলাম, সেই জন্যই আমি ওকে বিচার পাওয়ানোর জন্য এই কাজ করেছি। ছোট শিয়ালের কথা শুনে সিংহের রাগ এসে যায় আর নতুন শিয়ালের জন্য সঠিক বিচার করতে সে শিয়ালের হাতিকে জঙ্গল থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই নিজেদের মজা করার জন্য কারুর খারাপ করা উচিত নয়, আর কখনোই রাগের মাথায় কোনো কাজ করাও উচিত নয়, কারণ রাগের মাথায় করা কাজ সবসময় খারাপই হয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।